আপনারা এটাও দেখেছেন যে আজকে আমাদের রাজ্যে সরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা এত কমে গেছে যে 4 লাখের ওপরে মাধ্যমিকে এবার মানে গতবারে যা পরীক্ষার্থী ছিল সেই পরীক্ষার্থীর তুলনায় 4 লাখ পরীক্ষার্থী কম হয়েছে। এ কিসের লক্ষণ? আসলে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়ার যে কেন্দ্রীয় সরকারের যে তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমাদের রাজ্যেও নানান কথা বললে পরে বর্তমান রাজ্য সরকার কার্যকরী করছে। এবং বিশ্ববিদ্যালয়গুলোর কী অবস্থা দেখুন, প্রথমে যে কায়দায় উপাচার্যগুলো নিয়োগ করা হয়েছিল আজকে কী হয়েছে, এটা কি খুব সম্মানের ব্যাপার হয়েছে? নতুন রাজ্যপাল আসার পরে এরা দেখেছে বর্তমান সরকার যে না ওভাবে আর চলছে না, সমস্ত ভাইস চ্যান্সেলারদেরকে ডেকে নিয়ে গিয়ে বলল সবাই রিজাইন করো আর 3 মাসের জন্য তোমরা অন্তর্বর্তীকালীন উপাচার্য হও। একটা উপাচার্যের পদের ক্ষেত্রে এগুলো কি খুব মর্যাদার বিষয় হয়েছে? এবং এই যে মর্যাদাহীনতা তার সবচাইতে যদি বলা হয় মানে কুনজির তৈরি হলো এবং আমাদের ক্ষেত্রে উত্তরবঙ্গের মানুষের ক্ষেত্রে বেদনাদায়ক অবস্থা তৈরি হলো সেটা হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। প্রথমত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করে ওরা এমন একটা কাজ করলো সরকার, আজ কয়েক মাস আগে যিনি শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন, প্রার্থী হলেন, তিনি অধ্যাপক ঠিকই, ব্যক্তিগতভাবে আমার তিনি পরিচিত অধ্যাপক, কিন্তু তাকেই উপাচার্য করতে হলো, আর অন্য কোনো মানুষ পাওয়া গেল না, তিনি উপাচার্য হলেন। আবার নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে অন্য সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হলো, সে 3 মাসের জন্য হলে পরেও কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিযুক্ত হলো না এখনও আজকের দিন পর্যন্ত। আমি জানি না আজকে সন্ধ্যায় বা পরে কী হবে না হবে। রেজিস্ট্রার নেই, ফিনান্স অফিসার নেই, হাসপাতাল আমাদের সব হোস্টেলগুলোতে এমন অবস্থা তৈরি হচ্ছে, একটা হোস্টেলে তো সেই যারা আবাসিক ছাত্ররা তাদের সেই খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের সংগঠন কর্মীরা তারা চাঁদা তুলে বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দিয়ে বলেছে যে না ঠিক আছে আমাদের ছেলেমেয়েরা যে আমাদের ছাত্রছাত্রীরা যেন না খেয়ে থাকে না খেয়ে না থাকে। এই একটা অবস্থা তো, এটা একটা বিশ্ববিদ্যালয়ে হতে পারে কাম্য এটা? তারপরে এখন শোনা যাচ্ছে যে যদি না আসে তাহলে রেজিস্ট্রার নেই, তাহলে পরে ফিনান্স অফিসার নেই,